উনি তার একটা ডিম নিয়ে উড়তে থাকে, কারণ তার ঘর ভেঙে গিয়েছে। টুনি উড়তে উড়তে চারিদিকে তাকে শক্ত মজবুত গাছ খুঁজতে থাকে, কেননা তার যে এখন ঘর বানানো প্রয়োজন। অনেক তো খুঁজলাম, তবু কোনো শক্ত বড় গাছ পেলাম না। এবার আমি কি করব? বনের পাখিরাও আমাকে সাহায্য করতে চাইছে না। হে সৃষ্টিকর্তা, একটা ঘর বানানোর মতো গাছ খুঁজে দাও না আমাকে, যাতে আমার ডিমের কোনো ক্ষতি না হয়। না না, দেরি করা যাবে না, যাই বনের গভীরে যাই। টুনি আবারও তার ডিম নিয়ে উঠতে থাকে। বনের গভীরে টুনি একটা সুন্দর আপেল ধরা গাছ দেখতে পায়। টুনি সেই আপেল গাছটার উপরে গিয়ে বসে। উফ বাবা, অবশেষে একটা গাছ পেলাম। আমি সুন্দর আপেল গাছে আমার ঘর তৈরি করব, আর আমার ডিমকে নিয়ে এখানেই থাকব। এবার আমি অনেক মজবুত করে ঘর তৈরি করব, যাতে আমার ঘরটা ভেঙে না যায়। টুনির এসব কথা আপেল গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। টুনির এসব কথা শুনে আপেল গাছের অনেক রাগ হয়। এই টুনি, এই, আমি তোর সব কথা শুনেছি। একে তো আমার সুন্দর ডালে তোর নোংরা পাড়ে খেছিস, তার উপর আবার আমার ডালে ঘর তৈরি করার পরিকল্পনা করছিস। তুই নিজেকে ভালো করে আয়নায় দেখেছিস? কত বিশ্রী দেখতে তুই। নেমে যা, নেমে যা বলছি আমার ডাল থেকে। আরে গাছ বন্ধু, তুমি এমন করে বলছো কেন? গাছের ধর্মই তো ডালপাতা ফুল ফল দিয়ে সব পাখিদের সাহায্য করা। তুমি আমাকে তোমার ডালে ঘর বানাতে দিলে আমি রোজ তোমাকে আমার মিষ্টি গলার গান শোনাতাম। আমরা দুজন একে অন্যের ভাব বিনিময় করে থাকতাম। আমি এমনিতেই অনেক সুন্দর, আমার কোনো বন্ধুর দরকার নেই। বেশি প্যাচপ্যাচ না করে এখান থেকে চলে যা বলছি। তোকে আজ ঘর বানাতে দিলে কাল তোর ছানা হবে, আর তোর ছানা আমার ডালে পুঁতি করবে, আর সারা দিন চিৎকার করে বেড়াবে। চি, আমার এসব ভাবতে ঘৃণা লাগছে। যা যা বলছি। গাছ বন্ধু, এমন অহংকার ভালো নয়। আমি যদি তোমার ডালে ঘর বাঁধি, তাহলে কোনো কাঠুরিয়া তোমার কোনো ক্ষতি করবে না। তোর নীতিবাক্য শোনার মতো সময় আমার নেই। তুই যাবি নাকি আমি তোকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব? আমি চলে যাচ্ছি, তবে মনে রাখবে অহংকারের শেষ পরিণতি কিন্তু পতন। এরপর টুনি তার ডিমটা নিয়ে আপেল গাছের পাশেই একটা আম গাছের নিচে যায়। আম গাছ এতক্ষণ টুনি আর আপেল গাছের কথা শুনছিল। টুনির মন খারাপ দেখে আম গাছ বলতে থাকে, বন্ধু টুনি, তুমি মন খারাপ করো না, আমি সুন্দর নই, আবার আমার কোনো ফলও ধরে না, তাই আপেল গাছ সব সময় আমার সাথে খারাপ আচরণ করে। তুমি যদি কিছু মনে না করো, তাহলে তুমি আমার ডালে ঘর বাঁধতে পারো। আম গাছ বন্ধু, কে বলেছে তুমি ভালো নও? দেখতে খারাপ, তুমি অনেক ভালো। আমি তোমার ডালে ঘর বাঁধবো। আম গাছ বন্ধু, আমি কোনোদিনও তোমার এমন ঋণ ভুলতে পারবো না। তুমি তোমার ডিমটাকে আমার কাছে রেখে ঘর বানানোর সরঞ্জাম নিয়ে আসো, আমি তোমার ডিমের দেখাশোনা করব। টুনি তার ডিমটা আম গাছে রেখে ঘর বানানোর জন্য সরঞ্জাম আনতে যায়। বেশ কিছুক্ষণ পর অনেক পরিশ্রম করে টুনি আম গাছের ডালে ছোট্ট একটা ঘর তৈরি করে, আর টুনি তার ডিমটাকে ঘরে রেখে বিশ্রাম নিতে থাকে। আম গাছের সাথে টুনির অনেক ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আপেল গাছ টুনি আর আম গাছের এমন বন্ধুত্ব দেখে একা একাই বলতে থাকে, এই অসুন্দর অলক্ষী আম গাছের সাথে আমি কথা বলি না জন্য এ টুনির সাথে বন্ধুত্ব করে ঘর বানাতে দিয়েছে। টুনি, তুই কথাটা মনে রাখিস, আমি তোকে আমার আপেল খেতে দিব না। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। একদিন টুনি অহংকারে আপেল গাছের কাছে যায়। আপেল গাছ বন্ধু, তুমি তো তোমার ডালে আমাকে ঘর বানাতে দাওনি, আজ আমাকে দয়া করে কিছু আপেল খেতে দাও না, আমার যে অনেক খিদে পেয়েছে। আমি জানতাম তুই আমার ফল অবশ্যই খেতে আসবি, কিন্তু আমি তোকে কোনো ফল দিব না,
নোংরা পাখি, যা ওই অসুন্দর আম গাছের ডালপাতা খেয়ে ক্ষুধা নিবারণ কর। আপেল গাছ হাসতে থাকে আর টুনি কিছু না বলে মন খারাপ করে চলে যায়। একদিন জিওগু কাক আর কবুতর কাঠুরিয়া কাঠ কাটতে আম গাছের সামনে আসে। চল কবুতর, এই গাছটা কেটে নেই, গাছটা অনেক মোটা আছে বল। না না বন্ধু, এই গাছটা কাটা যাবে না। দেখো এই গাছে টুনি ঘর বেঁধেছে, আর সেই ঘরে একটা ডিমও আছে। গাছটা কাটলে ঘরটা ভেঙে যাবে আর টুনি অনেক বিপদে পড়বে। তার চেয়ে ভালো চলো আমরা আপেল গাছটা কাটি। যোগ্য আর কবুতর অহংকারী আপেল গাছটা কেটে নিয়ে যায়। টুনি আর আম গাছ সেই দৃশ্য দেখছিল। এমন সময় টুনি আম গাছকে বলতে থাকে, দেখেছো বন্ধু, অহংকারের পতন হলো। আর যদি আপেল গাছ অহংকার না করে আমাকে ঘর বানাতে দিত, তাহলে আজ ওর এই অবস্থা হতো না বলো? তুমি কখনো কিন্তু অহংকার করবে না বন্ধু। দাদা, আমার মেয়েটা অনেক অসুস্থ দাদা, দয়া করে আমার কাজের বাকি টাকাগুলো দিয়ে দাও। আমার ঘরে যে কোনো টাকা নেই, আমি যদি ওর চিকিৎসা ভালো করে করাতে না পারি, তাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে দাদা। টাকাগুলো আমাকে দিয়ে দাও। আমার কাছে কোনো টাকা নেই, ফসল তুলে বিক্রি করে তারপর টাকা দিব তোকে। তার আগে বেশি কথা বললে তোকে কাজ থেকে বের করে দিব বললাম। বুঝেছি, তুমি আমাকে টাকা দিবে না, আর আমি তোমার কাছে টাকা চাইবো না দাদা। আমি আজকে তোমার নামে শ্রমিক নির্যাতনের মামলা করব, আর পুলিশ তোমার কাছ থেকে আমার সব টাকা তুলে দিবে, বুঝেছো? কি, তোর সাহস তো কম নয়? বনের মোড়লের নামে তুই মামলা করবি? আজ থেকে তোর কাজ শেষ। যা যা মামলা কর দেখি, তুই আমার কি করতে পারিস আমি সেটাই দেখব। ইরে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা যা বলছি মামলা কর। এ কি দাদা, আমি তো তোমাকে এমনিতেই বললাম, তুমি আমার কথাটা বিশ্বাস করেছো? তোমাকে আমি ভয় দেখানোর জন্য এসব বললাম দাদা। দয়া করে তুমি আমাকে কাছ থেকে তাড়িয়ে দিও না, তাহলে যে আমরা আর না খেতে পেরে মারা যাব। যোগ্য টুনির কথা না শুনি ওকে তাড়িয়ে দেয়। টুনি বাড়িতে এসে তার উঠোনে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। ঠিক তখনই ওখানে টুকি আসে। মা, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন বলো না মা? মা, তুমি আমার জন্য খাবার আর ঔষধ এনেছো? মা, আমাকে খাবার আর ঔষধ দাও না, আমার যে খুবই ক্ষুধা লেগেছে মা। মারে, আমি যে কিছু আনতে পারিনি, টাকা চাওয়ার কারণে যোগ্য দাদা আমাকে কাজ থেকে বের করে দিয়েছে, আর ঘরে যে কোনো খাবার নেই, হাতে কোনো টাকা নেই, আমি কি করে তোর চিকিৎসা করাবো? কি খেয়ে বাঁচবো আমরা বল রে মা? হে সৃষ্টিকর্তা, আমাকে তুমি সাহায্য করো সৃষ্টিকর্তা। ঠিক তখনই ওখানে একটা পরী আসে আর পরী টুনিকে বলতে থাকে, ভয় পেও না পাখি, আমি হলাম পরী। আমি আকাশ দিয়ে যেতে ধরে তোমার কান্নার শব্দে এখানে এসেছি। তোমার কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন বলো আমাকে? এরপর টুনি পরীকে সব কথা খুলে বলে। আমার মেয়েটাকে আমি অকালে হারাতে পারবো না, আমার মেয়েটা ছাড়া যে আমার এই পৃথিবীতে কেউ নেই। শান্ত হও, আমি তোমার দুঃখ দূর করে দিব। এরপর পরি জাদু করে টুনিকে একটা ঝুড়ি দেয়। পরি, আমি এই ঝুড়িটা দিয়ে কি করব বলো না? টুনির কথা শেষ হতে না হতেই টুনি পরির আঙিনার আকাশ বরাবর জাদু করে বলতে থাকে, টুনি, আজকের পর থেকে প্রতিদিন সকালে তোমার উঠানে ফলের বৃষ্টি হবে, আর সেই ফলের বৃষ্টিতে আকাশ থেকে অনেক ধরনের ফল পড়বে। তুমি তোমার উঠান থেকে এই ঝুড়ি ভর্তি করে ফল নেবে আর বাজারে বিক্রি করে তোমার সংসার চালাবে। তবে তুমি এই ঝুড়ি দিয়ে প্রতিবারই এক ঝুড়ি ফল নিতে পারবে, তার চেয়ে একটা ফল বেশি নিলেই বিপদে পড়তে হবে। মনে রাখবে, লোভে পাপ আর পাপে মৃত্যু। আমি চলি পাখি। এই বলে পরী চলে যায়।
পরের দিন সকালেই টুনি ঘুম থেকে উঠে বাহিরে আসতেই আকাশ থেকে বৃষ্টির মতো ফল তার উঠোনে পড়তে থাকে। তা দেখে টুনি বেশ খুশি হয়। টুনি পরির দেওয়া ঝুড়িতে এক ঝুড়ি ফল তুলে নেয়, আর সাথে সাথে অবশিষ্ট বাকি ফলগুলো অদৃশ্য হয়ে যায়। টুকি মা, তুই বাড়িতেই থাক, আমি বাজারে গিয়ে এই ফলগুলো বিক্রি করে তোর জন্য ঔষধ আর কিছু খাবার নিয়ে আসি রে সোনা, কেমন? টুনি ঝুড়ি ভর্তি ফলগুলো বাজারে বিক্রি করে। এভাবে রোজ রোজ ঝুড়ি ভর্তি ফল বিক্রি করার কারণে টুনি অনেক ধনী পাখিতে পরিণত হয়। টুনির আর কোনো অভাবই থাকে না। একদিন টুনি তার ঘরে টুকি সামনে বলছিল, এইভাবে রোজ রোজ এক ঝুড়ি করে ফল নিয়ে আর পোষাচ্ছে না, আমাকে আরো অনেক ধনী হতে হবে। আজ ফলের বৃষ্টিতে যত ফল পড়বে সব ফল আমি বস্তায় ভর্তি করব, আর বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। না মা, তুমি আমার লোভ করো না। পরে কি বলেছিল তোমার মনে নেই? বেশি লোভ করলে বিপদ আসতে পারে। আমাদের যা ধন সম্পদ আছে এটাই তো অনেক মা। এই তুই চুপ কর তো, তুই ছোট, ওসব বুঝবি না, আর পরে এসবের কিছুই বুঝতে পারবে না। তাড়াতাড়ি বস্তা নিয়ে বাহিরে আয় তো। ঠিক তখনই বাহিরে ফলের বৃষ্টি হতে থাকে। লোভী টুনি ঝুড়ির পরিবর্তে বস্তায় ফল নিতে থাকে, আর এক পর্যায়ে ফলের পরিবর্তে আকাশ থেকে পাথর পড়তে থাকে টুনির ওপর। ওরে বাবা রে, মাথাটা আমার ফেটে গেল রে, বাঁচাও বাঁচা টুকি মা, আমি মরে গেলাম। টুনি পাথরের আঘাতে সেখানেই মারা যায়। এরপর টুকি ঘর থেকে দৌড়ে বাহিরে বেরিয়ে আসে। মা, তোমার একে হয়েছে, দেখো মা আমাদেরকে দেখো। মা, তুমি তোমার লোভের শাস্তির সাথে সাথে আমাকে শাস্তি দিয়ে একা করে চলে গেলে। তোমাকে আমি বলেছিলাম বেশি লোভ করো না, পরে বলেছিল বিপদ হবে, এখন কি করে আমি একা একা থাকবো? তুমি ছাড়া যে আমি নিঃস্ব মা। টুকি এভাবে অনেক কান্নাকাটি করলেও টুনি আর ফিরে আসে না। তো বন্ধুরা, আমাদের কখনোই লোভ করা উচিত নয়। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।